হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে অ্যালিন ওয়ান টপ ফোর অ্যাপ নিয়ে চলে এলাম। অ্যালিন ওয়ান অ্যাপ মানে একের ভিতরে আপনারা সব পেয়ে যাবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনারা বুঝতে পারবেন না, অ্যাপগুলো খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের অনেক কাজে আসতে পারে। মাল্টিপল অ্যাপস ইনস্টল করা লাগবে না, একটি অ্যাপ ইনস্টল করলেই আপনারা অনেক কাজে আসতে পারে। তো ভিডিও শুরু করা যাক। নাম্বার ওয়ান, অফলাইন ম্যাপ। তো অফলাইন ম্যাপ দেখে বুঝতেই পারছেন যে এটি আপনার ডেটা কানেকশন অফ থাকলেও আপনি ম্যাপ দেখতে পারবেন। তো এই অ্যাপটি খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের কাজে লাগতে পারে। অ্যাপটির নামও অ্যালিন ওয়ান অফলাইন ম্যাপ। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার ডেটা কানেকশন অফ আছে এখানে, এবং এখান থেকে আমি দেখতেই পাচ্ছেন এই অ্যাপটি ওপেন করেছি, এখানে সব কিছু ম্যাপ দেখাচ্ছে, পুরো বিশ্বের ম্যাপ এখানে দেখতে পাচ্ছেন। এখানে ভারতের ম্যাপ, এশিয়া, পুরো এশিয়া মহাদেশ বলেন, মানে পৃথিবীতে যত মহাদেশ আছে সব কিছু দেখাচ্ছে। এবং জুম করলে এখানে দেখতে পাচ্ছেন এটা ভারত, এবং ভারতের পাশে এটা দেখতে পাচ্ছেন বাংলাদেশ দেখাচ্ছে, কলকাতা দেখাচ্ছে, আরও জুম করলে আরও ছোট ছোট শহরের নামগুলোও দেখাচ্ছে। খুবই দারুণ একটি অ্যাপ, আপনারা এটা ডাউনলোড করে ইনস্টল করে দেখে নিতে পারেন। তারপরে নাম্বার টু, অ্যাল নিউজ পেপার। তাহলে আপনারা বুঝতে পারছেন অ্যাল নিউজ পেপার নাম, যখন এখানে আপনি নিউজ পেপার এখানে সারা বিশ্বের নিউজ পেপার পেয়ে যাবেন, সাথে সাথে আপনারা বাংলা নিউজ পেপারও পেয়ে যাবেন। আমাদের বাংলাদেশের সকল নিউজ পেপার এই অ্যাপসের ভেতরে খুব সহজে পেয়ে যাবেন। তারপরে এখানে বিভাগ হিসেবেও আপনি ভাগ করে নিউজ পড়তে পারেন, খুলনা, ঢাকা, সিলেট, বরিশাল সব কিছু এখানে আছে। তারপরে ইন্টারন্যাশনাল নিউজ পেপারগুলো আপনারা পড়তে পারবেন, গুগল নিউজ, বিবিসি নিউজ, এসবি ন্যাশন, আরও অনেকগুলো পেয়ে যাবেন ইন্টারন্যাশনাল নিউজ পেপারগুলো। তারপরে নাম্বার থ্রি আছে অ্যাল গেমস অ্যাপ, এবং যারা গেমার আছে তাদের খুবই পছন্দ হবে এই অ্যাপটি। তবে আগে থেকেই বলে রাখি এটা কিন্তু অনলাইন অ্যাপ, অনলাইন না হলে খেলতে পারবেন না। এই অ্যাপসের ভিতরে অনেকগুলো গেমস আছে যেগুলো ইনস্টল করা লাগে না, আপনি এখান থেকে ডিরেক্ট অনলাইন খেলতে পারেন লাইভ লাইভ হিসেবে। তো আমি একটি গেম খেলে দেখাই কেমন করে অনলাইন এই অ্যাপগুলো ব্যবহার করায়। তবে গেমগুলো অত ভালোও নয় আমি বলে রাখি, মোটামুটি ভালো লেগেছে আমার কাছে। এখান থেকে অ্যাক্সেস আছে ক্রোমের, আপনি ক্রোম দিয়ে দিলে ভালো হয়, ক্রোম দিয়ে দিলাম, এবং এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে ক্রোমে লোডিং হচ্ছে, তার মানে ক্রোমে সরাসরিভাবে এখান থেকে খেলা যাবে এই গেমটা। এখানে গেম লোডিং হচ্ছে দেখতে পাচ্ছেন, গেমের নাম রাপানজেল টাওয়ার, এমন আরও অনেকগুলো গেম রয়েছে ওখানে, আমি যে কোনো একটি সিলেক্ট করলাম, এখানে লোডিং হতে একটু সময় লাগছে। তো দেখতে পাচ্ছেন গেমটি ওপেন হয়ে গেছে, এবং এখানে প্লেয়ার অপশন চলে এসেছে, এবং দেখতে পাচ্ছেন গেমটি কেমন, এমন ধরনেরই গেম এখানে পেয়ে যাবেন অনেকগুলো। তো আপনাদের যদি গেম পছন্দ হয়ে থাকে, এখানে আরও অনেক গেম আছে, আপনারা এখানে প্লে করে খেলতে পারেন ইনস্টল না করে। তবে এখানে এটা অনলাইন গেম, তাহলে এখানে কিন্তু অ্যাড আসতে পারে, সেটা একটু সমস্যা হয়ে দাঁড়াতে পারে। তো তারপরে নেক্সট, তারপরে নাম্বার ফোর, সোশ্যাল মিডিয়া ব্রাউজার। এই অ্যাপটি খুবই কার্যকরী একটি অ্যাপ, আমি নিজেও এটি ব্যবহার করি। এক অ্যাপসের ভেতরে খুবই ছোট একটি অ্যাপ, এই অ্যাপসের ভেতরে আপনি সোশ্যাল মিডিয়া অনেকগুলো সফটওয়্যার একসাথে ইনস্টল, আপনার ফোনে জায়গা না থাকতে পারে তো আপনি এই অ্যাপসটি ইউজ করতে পারেন। টিকটক বলেন, লাইকি বলেন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, আরও অনেকগুলো, এখানে নাম না জানা আরও অনেকগুলো সোশ্যাল মিডিয়া আছে, সবগুলো তো আমি জানি না, তো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। এখানে যত সোশ্যাল মিডিয়া আছে সব কিছু এই এক অ্যাপসের ভিতরে পেয়ে যাবেন, এবং কিছু নিউজ পেপারগুলোও পেয়ে যেতে পারেন এখানে। কিন্তু মেনলি এটা সোশ্যাল মিডিয়ার জন্যই খুবই গুরুত্বপূর্ণ অ্যাপ, আপনারা অনেক এই সোশ্যাল মিডিয়া অনেক ইউজ করে থাকেন, তাদের জন্য এই অ্যাপটি খুবই দারুণ কাজ করবে। এখানে আমি আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, মেসেঞ্জার, আরও অনেক কিছু আছে। ফেসবুক ওপেন করলে এখান থেকে কিন্তু লগ ইন করতে হবে আপনাকে, ফার্স্টলি আপনার লগ ইন করা লাগবে। তো এখানে ফেসবুকে আসলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে লগ ইনের অপশন দিয়ে দিচ্ছে, তো আপনারা এখান থেকে লগ ইন করে নিতে পারেন। এবং এখানে মেসেঞ্জারও আছে, মেসেঞ্জারও আপনারা গিয়ে লগ ইন করে নিলে আপনার আইডিতে আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন খুব সহজেই। তারপরে এখানে আরও অনেকগুলোই আছে,
সব আমি দেখাতে পারবো না, নাহলে ভিডিও লম্বা হয়ে যাবে। আমি টিকটক দেখতে পাচ্ছেন, টিকটক অ্যাপের ভেতরে গেলে যেমন দেখায়, এখান থেকেও টিকটকে প্রবেশ করলে ঠিক তেমনই দেখায়। আপনারা টিকটক, লাইকি, আরও MX টাকাটক, আরও অনেক কিছু সোশ্যাল মিডিয়া অ্যাপ আছে, সেগুলো এখান থেকেই ব্যবহার করতে পারেন খুব সহজেই। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। I can run up and right now. I ain't tryna tell you what to do. We're tryna play cool.